কলকাতায় বিকালে কোরবানি দিলেন মিঠুন চক্রবর্তী মোদীকে দেখিয়ে দিলেন কলকাতাতে তার কথা চলবে না এখানে হিন্দু মুসলিম সবাই সমান সবার সমান অধিকার আছে পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নতুন নিয়ম অনুসারে পাবলিক প্লেস বা জনবহুল স্থানে পশু কোরবানি নিষেধাজ্ঞা জারি হয়েছে উত্তরপ্রদেশে নতুন নিয়ম অনুসারে উৎসবে কোনো জায়গায় পঞ্চাশ জনের বেশি জমায়েত করা যাবে না অর্ডার ইস্যু করেছে রাজ্য সরকার সরকারি নির্দেশিকায় বলা হয়েছে কেউ পশু কোরবানি করতে চাইলে ব্যক্তিগত স্থানে এই কাজ করতে পারেন তবে সেক্ষেত্রেও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে রাজ্যের এক সরকারি মুখপাত্র জানান এদিন উৎসবের আগে সিনিয়র আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এরপরই নতুন নির্দেশিকা জারি হয় সারা দেশ জুড়ে চিরাচরিত প্রথা উদ্দীপনার সঙ্গে পালিত হল বকরিদ বিশেষ এই দিনটি ঈদগাঁও প্রধান মসজিদগুলিতে ঈদুল আজহার বিশেষ নামাজ সকাল ছয়টা থেকে শুরু করে সকাল সাড়ে দশটা পর্যন্ত পাঠ করা হয় ঈদ উল আজহা অর্থাৎ বকরি ঈদ ইসলামের ধর্মের দ্বিতীয় সবচেয়ে বড় উৎসব ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী দ্বাদশ মাসের দশ তারিখে বকরিদ পালন করা হয়ে থাকে রমজান মাস শেষ হওয়ার দিন পর উদযাপন করা হয় মুসলিমদের দিতে করলেন প্রধানমন্ত্রী মোদী তিনি বলেন দেশের অবস্থা অনেক খারাপ তাই আপনারা নিজ নিজ ঘরে বসে নামাজ পড়ুন আর অনলাইনে গরু কিনে কোরবানি দিন এদিকে আজ বিকেলে গরু কোরবানি করলেন মিঠুন গরিবদের মাঝে নিজেই বিলিয়ে দিলেন মাংস তিনি বলেন যদি আমি বিজেপি করি কিন্তু আমি মুসলিমদের জন্য কিছু করতে পারলে সেটা আমাদের দলের জন্য ভালো তাই আমি গরিবদের কথা চিন্তা করে কুরবানি দিলাম যাতে তারাও মাংস খেতে পারে আমরা সবাই জানি আমাদের দেশে গরিবের সংখ্যা অনেক বেশি তাই এই উদ্যোগ আমি হাতে নিয়েছি সম্মানিত দর্শক মিঠুনের উদ্যোগ নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করুন ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে ধন্যবাদ সবাইকে